কিছু হলেই রাষ্ট্রত্ব এমন আগে দেখিনি তাই বলে গেলেন তো আমাদের দেশে দুর্ভাগ্য হচ্ছে যে রাষ্ট্র আর সরকারকে গুলিয়ে ফেলছে সরকার বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রত্ব রাষ্ট্রের কি সংজ্ঞা সরকারের কি সংজ্ঞা দুটো আলাদা অস্তিত্ব এন্টিটি কি আছে এটা কিন্তু ওনার উপলব্ধি করেন সরকারের জুলুম নির্যাতন দুর্ভোগ লুটপাট খুন গুম মিথ্যাচার অনাচার রাষ্ট্রীয় দুরবস্থা জুডিশিয়ারি ইকোনমিক এডুকেশন সর্বস্তরে যে তছনছ করে ফেলেছে তার বিরুদ্ধে কথা বললে বলবেন রাষ্ট্র এবং নিরপরাধ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সাজাবে জুলুম করবে গুম করে ফেলবে খুব করে ফেলবে এটা পৃথিবীর ইতিহাস যে স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসক অত্যাচারী শাসক যখন ক্ষমতায় থাকে দেশ জাতিটা পরিস্তব্ধ হয়ে যায় বিপর্যস্ত হয়ে যায় মানুষের বই বলিকা কখন থাকে জনগণের রুদ্র রস অতন অসন্তোষ ক্ষোভ চরম ব্যর্থতা যখন থাকতে পারে না ফ্যাসিবাদের বৈশিষ্ট্যই হলো যে ফ্যাসিবাদী শক্তির যখন কোনো আদর্শ থাকে না আদর্শ যদি আদর্শ মোকাবেলা করতে পারে না নৈতিকতার শক্তি যখন হারিয়ে ফেলে যুক্তি যখন হারিয়ে যায় তখন সন্ত্রাস মিথ্যাচার কালাকানুনের পথ তারা বেছে সরকারের কোন আদর্শ নেই যুক্তি নেই নৈতিকতা নেই কারণ জবরদস্তি করে লুটপাট করে ক্ষমতা এসে মানুষের অধিকার হরণ করেছে কি কথা তারা বলবে কি যুক্তি তারা দেখাবে যে কারণে আজকে তাদের আছে হলো কালাকানুন এপ্রিল মাসে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাইবার অ্যাক্ট যা কিছু সংশোধন রূপ করে হয়েছে এমন একটা পার্লামেন্টে তারা এটা পাস করলো যে পার্লামেন্টে অধিকাংশ আসনে কোন প্রার্থী ছিল না কেন্দ্রগুলোতে বিড়াল আর কুকুর শুয়েছিল সেই নির্বাচনের নামে বানানো সাধারণ পার্লামেন্টে একটা কালা কানুন পাস করা হলো বাংলাদেশের এডিটর্স কাউন্সিল সমস্ত সাংবাদিক সমাজ জনগণ দেশবাসী প্রতিবাদ করলো গোল টেবিল হলো আলোচনা সভা হলো বিক্ষোভ হলো এখানে অনেক কালা কানুন করা হলো কেন কালা কানুন করা হলো রাষ্ট্রপতি দেখেন না আপনি একজন দিব্য আইনজীবী পার্লামেন্টের স্পিকার ছিলেন বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 26 এ পরিষ্কার বলা হয়েছে আপনি পড়ে দেখুন সেখানে পরিষ্কার বলা হয়েছে যে মৌলিক অধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কোন আইন রাষ্ট্র তৈরি করতে পারবে না আর্টিকেল 37 38 39 সেখানে সমাবেশ সংগঠন চিন্তা বাক স্বাধীনতা মৌলিক অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে আজকে সমাবেশ কথা চিন্তা বক্তব্য লেখনী দিলে আপনি রাষ্ট্রদ্রোহিতা বলবেন সেখানে বলা হয়েছে সংবিধানের আর্টিকেল 26 এ যে মানুষের মৌলিক অধিকারের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোন আইন যদি কোথাও থাকে সেটা বাতিল বলে গণ্য হবে পার্লামেন্টে যে আইন করা হয়েছে আমরা সেটাকে কালা কানুন বলি এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে 20টি ধারা আছে তার 14টি ধারাই হচ্ছে জামিনের অযোগ্য পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছে যাকে ইচ্ছা পুলিশ গ্রেফতার করতে পারে পুলিশ যদি মনে করে যে এই লোক অপরাধ ঘটাইতে পারে আহ পুলিশ তো ছাত্রলীগের ক্যাডার হয়ে গেছে এখন বেশিরভাগ মনে করে লোকটা বিএনপি জামাত বিরোধী দল অপোজিশন তো উনি তো ভাবতেই পারেন যে মির্জা ফখরুল সাহেব প্রেস ক্লাবে আসছেন যাচ্ছেন উনি বোধ হয় সামনে গিয়ে আক্রমণ করতে পারেন গাড়ি উপরে তো উনি মনে মনে ভাবলেন না বিতে মামলা দিয়ে দেবেন এই ডিজিটাল সিকিউরিটি পুলিশকে সেই এখতিয়ার অধিকার দিয়েছে যদি আমি মনে করি রুহুল আমিন গাজীকে যে রাষ্ট্র দিয়ে তার মামলা দেওয়া হয়েছে এই আইন হচ্ছে কালা কানুন এই আইন বাতিল করতে হবে দেশের আদালতে মৌলিক অধিকার হচ্ছে তার জামিন পাওয়ার অধিকার অথচ তাকে জামিন দেওয়া হচ্ছে একটু আগে আমার ভক্তরা বলেছেন আমাদের কবি লালটুপি শিকদার ভাই বলেছেন মাদক চোর খুনি গুন্ডারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে আর নিরপরাধ সৎ মানুষগুলো তারা কারাবন্দী থাকবে এটাই হচ্ছে বাংলাদেশের আজকে বাস্তব চিত্র আমরা পরিষ্কার বলতে চাই যুক্তিহীন আদর্শহীন নৈতিকতাহীন এই সরকারের পায়ের নিচে আসলে আলটিমেটলি কোনো মাটি নেই প্রজাতন্ত্রের কর্মচারী পুলিশ র্যাব যারা জনগণের খাজনা ট্যাক্সের পয়সায় লালিত পালিত হয়ে পাবলিককে সার্ভ করার জন্য যাদেরকে চাকরি দেওয়া হয়েছে ওখানে তো আওয়ামী লীগের লোকদের পকেটের পয়সা দিয়ে বেতন দেওয়া হয় না আমার খাজনা ট্যাক্সের পয়সায় পুলিশ র্যাবের বেতন হয় তাদের রাইফেল বন্দুক গুলি আমার খাজনা ট্যাক্সের পয়সায় কেনা অথচ আজকে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থা কি করেছে তাদের সমস্ত অপকর্মী ব্যবহার করছে মিথ্যা মামলা দিয়ে দিয়ে পুলিশের চরিত্র নষ্ট করে ফেলা হয়েছে এক
জাতিকে ভোটাধিকার হরণ করে জনগণকে ভালো লোক নির্বাচনের ক্ষমতাকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। একটা মানুষ ভালো লোককে ভোট দিতে পারবে না, ভালো মন্দ থাকুক কোন লোকের ভোটাধিকারই তো নাই। জায়গায় তাদের সমস্ত অপরাধ অন্যায় কাজে এই সরকার এবং রাষ্ট্র তাদেরকে কিন্তু কাজে লাগাচ্ছে, কি বলেন? ঠিক যখন কারাবন্দী ছিলাম প্রায় পাঁচ বছর জেল খেটেছি, এমন অনেক বড় বড় অফিসারের সাথে কথা হয়েছে, 36 দিন আমি রিমান্ডে ছিলাম, বাংলাদেশের বড় বড় পুলিশ অফিসারের সাথে কথা হয়েছে। আমি প্রশ্ন করেছি, বলুন আপনারা আমার বিরুদ্ধে 30টা মামলা আপনারা দিয়েছেন, এরকম বাংলাদেশের হাজার হাজার লক্ষ রাজনৈতিক কর্মীর মামলা দিয়েছেন, এজাহারে বর্ণিত প্রত্যেকটি রাজনৈতিক কর্মীর নামে যে মামলা দিয়েছেন, এজাহারের প্রত্যেকটি লাইন হচ্ছে মিথ্যা, পুলিশ বাদী হয়ে এই মামলা যে আপনাদেরকে করালো, আপনারা আপনাদের বিবেক নাই? আমি কারাগারে, আমার নামে মামলা দেওয়া হয়েছে, আমি শাহজাহানপুরে বোমা মেরেছি, আমি কোর্টে এসে বললাম আমি এই মামলা থেকে অব্যাহতি চাই, আমি খুলনা জেলে জেল গেট থেকে আমার জামিন হয়েছে, প্রথম 10 সালে বেরোচ্ছি জেল গেট থেকে ডিবিএস আমাকে নিয়ে গেল, তারপরে তিনি শুনি যে একটা মামলা হয়েছে যে আমি নাকি জেল গেট থেকে বেরিয়ে রিক্সা রয়েছি, পুলিশ উপরে হামলা করেছি, 2 দিন দেরি হয়েছে মামলাটা দায়ের করতে, অথচ আমাকে গেট থেকে নিয়ে ডিবি অফিসে রমজান মাসে ইফতারের আগে আমাকে নিয়ে যাওয়া হলো, আমার স্ত্রী সন্তান আমার জামাইরা জেল গেটে রিসিভ করতে আসলো, তাদেরকে ধরে নিয়ে চলে যাওয়া হলো, সেই মামলাও দেওয়া হলো। তাহলে পুলিশ বাদী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আপনি দেখেন না যে আপনি প্রজাতন্ত্রের কর্মচারীকে যে মিথ্যা মামলা করাচ্ছেন, রুল আমিনকে আপনি কি রাষ্ট্রদ্রোহিতা করেছেন? পুলিশ বাদী আপনি যে মামলা দিলেন, আমি তো চ্যালেঞ্জ করেছি জুডিশিয়াল ইনকোয়ারি করা হোক, রুল আমিন গাজীর এজাহারে বর্ণিত প্রত্যেকটি লাইন হচ্ছে মিথ্যা এবং অসত্য, সমস্ত পলিটিক্যাল মামলা, আজকের গায়েবী মামলা, জেলে থাকতে মামলা, জাতীয় নেতৃবৃন্দের নামে গাড়ি পড়ানোর মামলা, ড্রাগ আটকানোর মামলা, এই মামলার অন্তত 99% এজাহার হচ্ছে মিথ্যা, ভুল, অসত্য। মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধা রেখে বলি, যেভাবেই হোক আপনি দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন, কিন্তু আপনিও মিথ্যা কথা বলেন, যদি সে সরকার কোনো মিথ্যা কথা বলে সেই দেশে কখনো আল্লাহ রহমত হয়, তার অনেক প্রমাণে জাতির কাছে আছে। আপনি পুলিশ বাহিনীকে অপব্যবহার করছেন, মিথ্যা শিখাচ্ছেন, সুস্থ নাগরিকদেরকে মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করতে শিখাচ্ছেন, আপনি ক্ষমতা থেকে একদিন চলে যাবেন, কিন্তু এদেরকে আপনি যা শিখিয়ে গেলেন এদের করুণ পরিণতি আপনাদেরকে কিন্তু ভোগ করতে হবে। অনেক পুলিশ অফিসাররা রিমান্ডে আমাকে বলেছে, স্যার আপনারা যখন বাইরে যাবেন সমাজ যখন পরিবর্তন হবে কিছু মনে করবেন না, আপনাদেরকে অনুরোধ করি আমাদেরকে ধরে জেলে দেবেন না, দরকারে আমরা সার্ভিস শেষ করে আমি লন্ডনে যাবো ব্যারিস্টারি করবো, বড় বড় সিনিয়র লেভেল নাম বলার দরকার নেই, প্রশাসন এখন অক্টোপাসের মতো বন্দী ফ্যাসিবাদের যন্ত্রণা, তার সুযোগের অপেক্ষায় আছে। আমি পরিষ্কার বলতে চাই, এখনো ভুল বুঝুন, বিবেকের দংশনে আপনি যদি দংশিত হয়ে থাকেন, আপনার ন্যূনতম যদি বিবেক মানবতা হিউম্যানিটি থেকে থাকে, আপনার ভুলের প্রতি আপনি অনুতপ্ত হন, অনুশোচনা প্রকাশ করেন, রুল আমিন গাজীকে মুক্তি দিন, আপনি রাজনৈতিক দলের অফিস খুলতে দেবেন না, মিটিং করতে দেবেন না, আর্টিকেল 37, 38, 39 এ সমাবেশ, মিটিং, মিছিল, চিন্তা, স্বাধীনতার ইতিহাস আমাকে সংবিধান দিয়েছে রাষ্ট্রপতি, আপনি সেই সংবিধান জানেন, কোন অধিকারে আপনি রাজনৈতিক দলকে মিটিং করতে দেন না, অফিস খুলতে দেন না, সভা সমাবেশ করে গ্রেফতার করেন, এক লাইন লিখলে একটা নিউজ এডিটর একজন রিপোর্টার একটা সরকার বিরুদ্ধে কথা গেলে সেটাকে বলবেন রাষ্ট্রদ্রোহিতা, সরকারের বিরোধিতা রাষ্ট্রদ্রোহিতা ব্যাখ্যা কি? দেশে জুডিশিয়ারি আছে, আপনারা ব্যাখ্যা দিন, রাষ্ট্র কি তাও আমরা জানি, সরকার কি তাও আমরা জানি, সেজন্য আমি আমার বক্তব্য দীর্ঘ করতে চাই না। আজকে করোনায় যেমন বাংলাদেশটা বিপর্যস্ত, তেমনি ফ্যাসিবাদের জ্বরে বাংলাদেশের নাগরিকদের জীবনও কিন্তু আজকে স্তব্ধ বিপর্যস্ত হয়েছে, মৌলিক অধিকার নাই, ভোটাধিকার নাই, আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, নিরীহ নিরপরাধ মানুষকে শুধু ক্ষমতায় থাকার কারণে আইন ভঙ্গ করে, সংবিধান ভঙ্গ করে, মৌলিক অধিকারকে হরণ করে যে কষ্ট দিচ্ছেন, এর চূড়ান্ত দুর্ভাগের জন্য আপনি অপেক্ষা করুন, সে দিন আপনার সামনে আসছে।
কে মাওলানা সাইদের মতো নিরপরাধ মানুষ বেগম জিয়ার মতো দেশের দিকে মিথ্যা মামলা দিয়ে অবরুদ্ধ করে রাখবেন কোন আইনে দিয়েছেন তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো করছে প্রত্যেকটি আইন হচ্ছে মিথ্যা তাদেরকে যে মামলা করেছেন রাষ্ট্র এবং সরকার তাদেরকে খারাপ পথে আপনি শিখিয়েছেন একদিন এই তরবারি এই অস্ত্র আপনার বিরুদ্ধে কাজে লাগবে তখন আপনি অসহায় হয়ে থাকবেন কিন্তু আপনার এই অ্যাডমিনিস্ট্রেশন থাকবে জুডিশিয়ারি থাকবে আপনার এই অ্যাডমিনিস্ট্রেটিভ মেকানিজম পুরাটা থাকবে এরা কিন্তু আপনার বিরুদ্ধে কাজে লাগবে আপনি সফল বিশেষ করে দিতে পারবেন নাকি আপনি কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকার দুঃস্বপ্ন দেখেন সেই স্বপ্ন দুঃস্বপ্ন সেই স্বপ্ন বাংলার জনগণ বাস্তবায়িত করতে দেবে একটা সীমা আছে আমরা সেই পর্যন্ত অপেক্ষা করছি ধৈর্য ধারণ করছি আপনি বাংলাদেশের রাজনৈতিক দলের মৌলিক অধিকার হরণ করেছেন সে অধিকার ফেরত দিন সভা সমাবেশের অধিকার দিন আপনি জামাত ইসলামের অফিস গুলো বন্ধ করে দিয়েছেন বিএনপি জামাত সহ বিরোধী দলে যারা আমরা রাজনীতি করি তাদের রাজপথে করে মিটিং করতে দেবেন না পারমিশন লাগে আর সার্বজনীন জুবালি ঘন্টায় ঘন্টায় রাজপথে মিটিং করে তার কোনো পারমিশন লাগে না যদি প্রশ্ন করি এত মিটিং এত সমাবেশ করে কোন জায়গা থেকে পারমিশন পান আমরা দশজন যদি আমরা ড্রয়িং রুমে বসে কথা বলি বলে আপনারা নাশকতার পরিকল্পনা করছি আজব রিমান্ডে আমাদেরকে বলা হলো আমাদের আমিন যারা মুখমরা হচ্ছে উনি মৃত্যুবরণ করছেন রহমাল্লাহ কত সজ্জন তার চেহারা বাংলাদেশের একটা রাজনৈতিক দলের প্রধান বাংলাদেশের রাজধানীতে তার কোনো বাড়ি নেই একটা বাসা নাই তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই তার কোনো ট্যাক্স ফাইল নেই রিমান্ডে জিজ্ঞাসা করেছে অ্যাকাউন্ট নাম্বার বলেন ব্যাংকের অ্যাকাউন্ট সেটা আমার কোনো অ্যাকাউন্ট নেই ট্যাক্স ফাইল নেই উনি বললেন আমাকে কেন আপনি ধরে আসলেন ওনাকে সব আমাকে ধরা হলো ধরায় আমার এক বন্ধুর বাসায় চার পাঁচ জন আমার ড্রয়িং রুমে বসে টাকা রাজনীতি দল নেতৃত্বে বসে কথা বলতে পারে না ধরে নিয়ে আসলেন তো উনি রাগ করে বললেন যে আপনারা যে আমাকে ধরলেন কেন বলে আপনারা দেশের প্রতি ষড়যন্ত্র করতেছেন বলে আপনি বাসার থেকে ধরবেন হাতে বোম দিয়ে লাঠি বাস এনে বলবেন যে এগুলো যে আপনারা ফাটাচ্ছিলেন ফাঁসি দেবেন দেন আমাকে ফাঁসি দিয়ে দেন পুলিশ অফিসার আমাকে বলে স্যার উনি কি আপনাদের নেতা উনি কি মানুষ না ফেরে তোমার কোনো ভয় নেই কোনো ভয় নাই উনি তো নিরাপরাধ সৎ মানুষ যারা অপরাধী হয় দুশ্চরিত্রশীল হয় তাদের ভয় থাকে জীবনে আমি পরিষ্কার বলতে চাই প্রশাসনের অনেকে কথা বলতে পারছে না দেশের জনগণের মধ্যে ক্ষোভ ধুমায়িত হচ্ছে জনতা রুদ্র রোষে কি পরিস্থিতি হবে সারা দুনিয়ার দিকে আপনি তাকিয়ে দেখুন অনেকে তো দেশ ছাড়তে সুযোগ পেয়েছে আপনি সুযোগ পাবেন কিনা আজকে দেশের জনগণ সেই প্রশ্ন করছে আমার বক্তব্য বাড়াতে চাই না আমার প্রিয় ভাই গোলাম গাজীকে আপনারা অবিলম্বে মুক্তি দিন কোর্টের উপরে সরকার যে প্রভাব সৃষ্টি করছে জামিন হয়ে গেলে অ্যাটর্নি জেনারেল অফিস দিয়ে আরেকটা আপিল করে অ্যাটর্নি জেনারেল অফিস তো পলিটিক্যালি মোটিভেটেড কেন এর চেয়ে বড় বড় কোন অপরাধের জামিন আপনাদের হয়ে যাচ্ছে দশ মাস তিনি কারাবন্দী তার সন্তানের কাছে শুনলেন কিডনি নাই সিভিয়ার ডায়াবেটিস অসুস্থ পরিবার প্রতিটি দিন রাত ঘন্টায় ঘন্টায় চরম ভাবে তাদের কষ্টের মধ্যে দিয়ে দিন রাত তারা যাপন করছেন এই অমানবিক এই ঘৃণ্য বেআইনি এই কাজের তীব্র নিন্দা আমরা আজকে এই নাগরিক সমাবেশ থেকে করছি অবিলম্বে নূর আমিন গাজীর মুক্তি দিয়ে এই মানবিক দায়িত্ব পালনের জন্য একটা দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার জন্য সরকারের প্রতি আমি আহ্বান জানাচ্ছি সাংবাদিক নেতৃবৃন্দ যে উদ্যোগে কথা বলেছেন আমরা তার সাথে ঐক্যবদ্ধ শুরু করছি শুধু সভা সমাবেশ সেমিনারে গাজী ভাইয়ের মুক্তি হওয়াটা অসম্ভব প্রয়োজনে জাতীয়ভাবে দেশভিত্তিক আপনারা নাগরিক সমাজের উদ্যোগে হোক সাংবাদিক সমাজের উদ্যোগে হোক ব্যাপক জাতীয় সমাবেশ আহ্বান করুন সাংবাদিকদের জনগণকে ডাক দিন যা হয় হবে সেই সমাবেশে বাংলাদেশের জনগণ গাজীবার মুক্তির জন্য সাংবাদিক সমাবেশের পাশে ইনশাআল্লাহ থাকবে ইনশাআল্লাহ প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়ে গাজী ভাইকে আমাদের কারা বন্দী অবস্থা থেকে মুক্ত করতে হবে ইনশাআল্লাহ আমরা গাজী ভাইয়ের শারীরিক সুস্থতা কামনা করি তার নেক হায়াত কামনা করি আজকের সংগ্রামের নেতৃবৃন্দ সুধীবৃন্দ যারা আজকে এই সমাবেশে উপস্থিত হয়ে গাজী ভাইয়ের মুক্তির দাবিকে আরো সংহত করলেন উচ্চকৃত করলেন তাদেরকে আমি জামাত ইসলামীর পক্ষ থেকে শুকরিয়া জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ